बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय छात्रीरा अस्सलामु अलैकुम। आमी मोहम्मद रुकनुज्जामान खान, सहकारी अध्यापक, रसायन विभाग, दौलतपुर गार्ल्स कलेज, दौलतपुर कुष्टिया। दौलतपुर गार्ल्स कलेज पत्रिका अनलाइन क्लासे तुम्हारे स्वागत। प्रिय शिक्षार्थी बंधुरा, आज के तुम्हारे रसायन द्वितीय पत्र द्वितीय अध्याय जैव रसायन सम्पर्के आलोचना कर। आज के विषय वस्तु हाइड्रोकार्बन और हाइड्रोकार्बन श्रेणी एवं समगोत्र श्रेणी वैशिष्ट्य नामकरण। प्रिय छात्रीरा, तुम हाइड्रोकार्बन की हाइड्रोकार्बन कार्बन और हाइड्रोजेन द्वारा द्विमूल यौग के हाइड्रोकार्बन बोले। जेमन आमरा एक उदाहरण दीते पारी, जेमन इथेन। इथेन संकेत हच्छे इथेन, C2H6 इथेन। ताहले एखाने इथेन, ताहले इथेनेर संकेत आमरा कि दिलाम C2H6। ताहले एरकम आरो किछु आछे, जेमन प्रोपिन आछे, तारपरे प्रोपाइन आछे, एरकम। एरपरे बंधुरा कि जौब जौबटा कि? ताहले हाइड्रोकार्बन ও হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগকে যৌব যৌগ বলা হয়। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি ইথেন, ইথেনটাও একটা উদাহরণ দিতে পারি। আর একটা দিতে পারি উদাহরণ ক্লোরোফর্ম, এই সরি ইথানল। ইথানল হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে কি ইথানল। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে একটা প্রশ্ন আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে সকল হাইড্রোকার্বন যৌব যৌগ, কিন্তু সকল যৌব যৌগ হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা অবশ্যই তোমরা বাড়িতে দেখবে, করে আনবে। এরপরে আমরা যাব হচ্ছে শ্রেণী বিভাগ। কার শ্রেণী বিভাগ? যৌব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে যৌব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করছি, দাঁড়াও। তাহলে যৌব যৌগ, তাহলে যৌব যৌগ হচ্ছে যৌব যৌগ। তাহলে যৌব যৌগের শ্রেণী ভাগ আমরা যৌব যৌগের কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল যৌব যৌগ। আর একটা হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল যৌব যৌগ। হ্যাঁ, এরপরে মুক্ত শিকল যৌব যৌগ। মুক্ত শিকল যৌব যৌগকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে কি সম্পৃক্ত, সম্পৃক্ত সম্পৃক্ত সম্পৃক্ত, আর একটা হচ্ছে কি, হ্যাঁ, একটা সম্পৃক্ত যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ। তাহলে আমরা দেখো এখানে মুক্ত শিকল যৌব যৌগ কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে সম্পৃক্ত যৌগের একটা উদাহরণ আমরা দিই। উদাহরণ আছে যেমন ইথেন, CH3 বন্ড CH3 ইথেন। এই অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক বন্ধন, এই সরি দ্বিবন্ধন, আর একটা হচ্ছে ত্রিবন্ধন। তাহলে এখানে যেমন আমরা দিতে পারি ইথিন, ইথিন হচ্ছে দ্বিবন্ধন CH2 ডবল বন্ড CH2, এই একটা হচ্ছে আমরা অসম্পৃক্ত যৌগ। তাহলে ইথিন, এটা হলো ইথিন। হ্যাঁ,
তো এরকম অসমিত যুগটা দ্বিবন্ধনও হতে পারে ত্রিবন্ধনও হতে পারে। এরপরে আমরা যাব হচ্ছে বদ্ধ শিকল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বদ্ধ শিকলকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক যৌগ। একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, আর একটা কি? হেটারোসাইক্লিক। আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। এখন এখানে দুইটা বদ্ধ শিকলকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এখানে কার্বোসাইক্লিক যৌগকে আবার এই কার্বোসাইক্লিক যৌগকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, একটা অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে অ্যালিসাইক্লিক যৌগ, তাহলে কার্বোসাইক্লিককে আবার আমরা কি দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক, একটা অ্যালোসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, 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 অ্যারোমেটিক যৌগ। তাহলে এখানে অ্যালিসাইক্লিক যৌগ, তাহলে অ্যালিসাইক্লিক যৌগ হচ্ছে সাইক্লোপ্রোপেন। আমরা যদি একটা উদাহরণ দিই, সাইক্লোপ্রোপেন CH2, CH2 বন্ড CH2, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। এরপরে অ্যারোমেটিক যৌগ আছে, অ্যারোমেটিক যৌগের একটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে কি বেনজিন C6H6, বেনজিন। তাহলে এখানে আমরা কার্বোসাইক্লিক যৌগকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যালিসাইক্লিক যৌগের আমরা একটা উদাহরণ দিলাম, অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণটা হলো কি এটা সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের আমরা উদাহরণ দিলাম বেনজিন। তাহলে এখানে আর একটা যে হেটারোসাইক্লিক, তাহলে হেটারোসাইক্লিক যৌগের যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, হেটারোসাইক্লিক হচ্ছে পিরিডিন, পিরিডিন, পিরিডিন। তাহলে এখানে বন্ধুরা আমরা দেখো, এখানে বদ্ধ শিকল যৌগকে আমরা বদ্ধ শিকল যৌগকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। এরপরে কার্বোসাইক্লিক যৌগকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাই অ্যালিসাইক্লিক যৌগের একটা উদাহরণ দিলাম, তারপরে অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ দিলাম, এরপরে হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ আমরা একটা দিলাম কি পিরিডিন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। শিক্ষার্থী বন্ধুরা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজা, অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হলো চর্বিজা। এই শ্রেণীর হাইড্রোজেন মূলত কি হচ্ছে, হাইড্রোজেন মূলত প্রাণীর চর্বি থেকে, প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। হ্যাঁ, তাই এই ধরনের এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলছি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোজেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোজেনের সংজ্ঞাটা তাহলে তোমরা জানলে। এরপরে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কয়টা ভাগে? দুইটা ভাগে। এক হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে আমরা এখানে মুক্ত শিকল হাইড্রোকার্বন আমরা কাকে বলতে পারি? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে বোঝায় যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। কার্বন দুটি কি অবস্থা থাকে? মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে আমরা কি বলছি? মুক্ত শিকল হাইড্রোকার্বন, তাদেরকে আমরা বললাম মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা কাকে বলছি? গ্রিক শব্দ অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে।
অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধ। যেমন আমরা এর উদাহরণ হচ্ছে বেনজিন, C6H6 বেনজিন, হ্যাঁ বেনজিন। তারপরে আছে কি ন্যাপথালিন, এটা হলো কি বেনজিন, বেনজিন। তারপর ন্যাপথালিন, ন্যাপথালিন, ন্যাপথালিন। তাহলে এখানে ন্যাপথালিন, ন্যাপথালিনের সংকেতটা আমরা লিখতে পারি কি C10, C10H8, C10H8। মানে এখানে কার্বন হচ্ছে 10টা আর হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে বেনজিনের সংকেত জানতে পারলে, ন্যাপথালিনের সংকেত তোমরা জানতে পারলে। এরপরে বন্ধুরা অ্যারোমেটিক যৌগগুলো, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5-6, 5-6-7 সদস্যর সমতুল্য যৌগ হয়। তাহলে একটি হচ্ছে একক বন্ধন থাকবে, থাকতে হবে, আর একটা হচ্ছে আরেকটি দ্বিবন্ধন থাকতে হবে। এখন প্রশ্ন, প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন তোমার আমি দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, যে বেনজিন বা ন্যাপথলিনকে, বেনজিন বা ন্যাপথলিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? তাহলে প্রশ্ন, কোশ্চেন, বেনজিন ও ন্যাপথালিনকে, ন্যাপথালিনকে, হ্যাঁ বেনজিন ও ন্যাপথালিনকে কি অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই প্রশ্নটা ভালো মতো তোমরা পড়ে আসবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আর একটা জিনিস, এখানে আমাদের আর একটা প্রশ্ন হতে পারে, যেমন এখানে বেনজিন, এখানে আমরা বেনজিনের সংকেত লিখছি, এখানে ন্যাপথালিনের সংকেত লিখছি, তাহলে এর একটা গাঠনিক সংকেত, গাঠনিক সংকেতটা আমাদের একটু জানার দরকার আছে। তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে, তাহলে একটু শিক্ষার্থী বন্ধুরা দেখো, বেনজিন, তাহলে কার্বন হচ্ছে 6টা, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 6টা। তাহলে এখানে হাইড্রোজেন 6টা দিলে, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এখানে দেখো কার্বনের 6টা, কার্বন 6টা, হাইড্রোজেনও 6টা। তাহলে কার্বন হলো 1 2 3 4 5 6, হাইড্রোজেন হলো 1 2 3 4 5 6। তাহলে এখন কার্বনের যোজনী কত শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ কার্বন যোজনী 4, কিন্তু এখানে আছে কয়টা, 1 2 3, এখানে কার্বনে আছে 3। তাহলে আমাকে কি করতে হবে, একটা এখানে ডাবল বন্ড নিতে হবে, আর একটা যোজনী নিতে হবে, এখানে একটা, এখানে এখানে একটা ডাবল বন্ড, তারপরে এইখানে একটা, আমার এখানে এক ঘর পর পর ডাবল বন্ড দিতে হবে। তাহলে এটা হলো বেনজিন, C6H6, বেনজিনের গাঠনিক সংকেত। এরপরে আসবো আমরা ন্যাপথালিন, ন্যাপথালিনে কয়টা কার্বন, 10টা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে আমাদের আসলো 1 2 3 4 5 6টা, 6টা আসলো। এখন আরো আমাদের 4টি দিতে হবে, তাহলে এখানে 1 2 3 4। শিক্ষার্থী বন্ধুরা আমাদের তাহলে হলো 10টা কার্বন আমাদের হয়ে গেল।
দশটা কার্বন, তাহলে আমাদের ওইভাবে এখানে এখানে হাইড্রোজেন দিয়ে দিতে হবে, হাইড্রোজেন তারপরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখো হাইড্রোজেন কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে এখানেও যোজনী আমার কার্বনের যোজনী চায়, হ্যাঁ সেখানে আমার এখানে আছে তিনটা, তাহলে আর একটা এখানে করতে হবে, তাহলে শিক্ষার্থী বন্ধু এবার দেখো আমরা এটাকে ন্যাপথলিন, ন্যাপথলিনের সি টেন এইচ এ, তাহলে এটা হলো ন্যাপথলিন, 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 তাহলে ন্যাপথলিনের ব্যাটারি সকেট আমরা দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কি বুঝতে পারছো তোমরা সবাই? এটা ভালো মতো এটা বাড়িতে একটু দেখবে তোমরা, আমি করে দিলাম তারপরে তোমরা বোঝার চেষ্টা করবে যে কিভাবে বেনজিনের গঠন গঠন চিত্র দিতে হবে, ন্যাপথলিনের গঠন চিত্র দিতে হবে, সেটা তোমরা অবশ্যই বাড়িতে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যাব হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীটা কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে সমগোত্র শ্রেণীর যে সকল যোগের কার্যকারী মূলক একই হয় তাদের যোগ, তাদের ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে, তাদের আমরা বলছি সমতাপীয় সমগোত্রীয় শ্রেণী, তাদেরই আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী। এর কয়েকটা বৈশিষ্ট্য আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা এর কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে সমতাপীয় শ্রেণীর যোগ সমূহকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, যেমন অ্যালকোহল, যেমন অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা লিখতে পারি অ্যালকোহলের, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত, সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+2, CnH2n+2, তাহলে এইটা হচ্ছে কার, অ্যালকোহলের সাধারণ সংকেত। তারপরে অ্যালকিনের সংকেত, অ্যালকিনের সংকেত আমরা লিখতে পারি অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত আমরা লিখব CnH2n, তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত, আমরা দেখলাম যে CnH2n+2, আর অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তাহলে বন্ধুরা আর একটা এই গেল এক নম্বর, গেল দুই নম্বর হচ্ছে কি, সমগোত্রীয় শ্রেণী যৌগসমূহ একই কার্যকারী মূলক বিশিষ্ট, যেমন অ্যালডিহাইড কার্যকারী মূলক, তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড এর কার্যকারী মূলক, অ্যালডিহাইড এর কার্যকারী মূলক আমরা বন CHO, অ্যালডিহাইড এর কার্যকারী মূলক, আমরা যদি কোন সংকেত শেষে যদি বন CHO দিই তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এরপর শিক্ষার্থী বন্ধুরা আর একটা প্রশ্ন তোমরা লিখে নাও, কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে মিথেনকে ইথেনের সমগোত্র বলা হয় কেন, মিথেনকে, মিথেনকে ইথেনের সমগোত্র বলা হয় কেন, তাহলে প্রশ্ন হল মিথেনকে ইথেনের সমগোত্র বলা হয় কেন, তাহলে এটার উত্তর আমরা এভাবে দিতে পারি যে মিথেন এবং ইথেন, মিথেন এবং ইথেন যৌগদ্বয়ের মধ্যে শুধুমাত্র একটা মিথিলিন মূলক, একটা মিথিলিন মূলক সি বন্ড CH2 বন্ড, তাহলে এটা হলো মিথিলিন মূলক, তাহলে এখানে বলছে মিথেন আর ইথেনের মধ্যে কি থাকবে, হ্যাঁ শুধুমাত্র মিথিলিন মূলক পার্থক্য বিদ্যমান, এরা কি হচ্ছে, এরা সাধারণ, তারপর বলছে এরা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, তারপর তিন নম্বর কি বলছে, এদের সাধারণ সংকেত, এদের সাধারণ সংকেত আমি লিখি একটু দেখি,
তাহলে এদের সাধারণ সংকেত আমরা কি লিখতে পারি এদের CnH2n প্লাস 2 CnH2n প্লাস 2 এ একটা সাধারণ সংকেত তারপরে এই যে একটা সমীকরণ এই সমীকরণ যদি আমি 1 বসাই এই সমীকরণটাই যদি আমি 1 বসালাম 1 বসালে কি হবে দেখো C1 ইনটু হাইড্রোজেন কয়টা 2 গুণিত n = 1 প্লাস প্লাস 2 তাহলে এখানে কি আসবে এখানে হাইড্রোজেন কয়টা হলো 2টা যোগ 2 তাহলে এখানে C1 এর সাথে মানে C থাকছে তাহলে C H কয়টা হাইড্রোজেন কয়টা হলো 4টি তাহলে এটা সংকেতটা কি হলো মিথেন এই সংকেতটার হচ্ছে ই হলো নাম হলো মিথেন এখানে যদি আমরা যদি n = 2 কোন জায়গায় যদি আরেকটা সংকেতে n = যদি n সমান হচ্ছে 2 বসাই তাহলে n সমান যদি আমরা 2 বসাই তাহলে সেই সংকেতটা কি হবে হ্যাঁ সেই সংকেতটা হবে ইথেন n = 2 বসালে সেই সংকেতটা হবে দেখো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা CnH2n প্লাস 2 এটাতে যদি n = আমি 2 বসাই তাহলে কি অবস্থা হবে দেখো তাহলে C2 ইনটু H 2 ইনটু 2 প্লাস 2 তাহলে এটা সমান কত হবে C2 H 2 2 গুণে 4 4 আর 2 6 H 6 তাহলে C2 H 6 তাহলে এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা ইথেন তাহলে কি তোমরা বুঝতে পারলে যে যেটুকু আমি করলাম পড়ালাম তোমরা সেটুক আশা করি বুঝতে পারছো এরপরে আমরা যাব সমগোত্র শ্রেণীর কয়েকটি সমগোত্র শ্রেণীর নাম কয়েকটি সমগোত্র শ্রেণীর নাম আমি আছে অনেক কিন্তু সকল আমি করছি না কয়েকটা আমি জাস্ট আলোচনা করছি একটা আছে অ্যালকেন অ্যালকেন তারপরে তারপরে কি অ্যালকিন অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তারপরে অ্যালকোহল এখানে আরো আরো অনেক আছে আরো অনেক আছে তাহলে এর সাধারণ সংকেত কি অ্যালকেনের অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত আমরা লিখতে পারি তাহলে কি CN CnH2n প্লাস 2 CnH2n প্লাস 2 অ্যালকিন তাহলে অ্যালকিনের সংকেত আমরা কি লিখতে পারি CnH2n এটা হচ্ছে অ্যালকিন অ্যালকাইনের আমরা কি লিখতে পারি হ্যাঁ CnH2n মাইনাস 2 মাইনাস 2 এবার অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে CnH2n CnH2n মাইনাস প্লাস 1 আর হাইড্রোক্সিল মূলক হাইড্রোক্সিল মূলক তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কয়েকটা নাম ই করছি একটা হচ্ছে অ্যালকেন অ্যালকেন সাধারণ সংকেত আমরা দিলাম CnH2n প্লাস 2 অ্যালকিনের CnH2n অ্যালকাইন CnH2n মাইনাস 2 অ্যালকোহল CnH2n প্লাস 1 হাইড্রোক্সিল মূলক তাহলে এখন আমরা একটা একটা করে আলোচনা করি এখানে অ্যালকেন তাহলে অ্যালকেন হ্যাঁ অ্যালকেনে কয়েকটি সদস্য নাম অ্যালকেনে কয়েকটি সদস্য নাম আমরা এখন লিখব নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে অ্যালকেনে কয়েকটি সদস্যের নাম যেমন আমরা দিতে পারি হচ্ছে এর নামগুলো তোমরা নাম শুনেছো যেমন মিথেন মিথেন ইথেন প্রোপেন মিথেন ইথেন প্রোপেন তারপরে বিউটেন তারপরে পেন্টেন এরকম আরো অনেক আছে এরকম এরকম আরো অনেক আছে যেমন মিথেন আমরা মিথেন সংকেত লিখতে পারি CH4 তাই না মিথেন সংকেত আমরা কি দিতে পারি CH4 ইথেন হচ্ছে কি C2H6 তাই না তারপরে প্রোপেন আছে বিউটেন আছে
যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে চার। তাইলে আমার এখানে তবে কি এখন আমার একটা আছে, আরো লাগবে, আরো লাগবে তিনটা, তাহলে সিএইচ থ্রি। এখানেও তাই, এখানেও সিএইচ থ্রি। দেখো কার্বন এক দুইটা কার্বন হলো আর হাইড্রোজেন ছয়টা হলো। তাহলে পরবর্তী যেগুলো আছে ওভার চিহ্ন সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই দেখবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা কি আমরা অ্যালকেন গেলাম, এরপরে কি অ্যালকিন, অ্যালকিন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অ্যালকিন, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেতটা কি? অ্যালকিনের কয়েকটি সদস্যের নাম, এর সাধারণ সংকেত হচ্ছে কি? সিএনএইচ টু আইজেন এর সাধারণ সংকেত। এরও কয়েকটা আছে, যেমন আমরা দিতে পারি কি ইথিন, তারপরে প্রোপিন, বিউটিন, তাই না, তারপরে পেন্টিন, এরকম আরো কিছু আছে। যেমন আমরা ইথিন এর আমরা সংকেত দিতে পারি C2H4, তারপরে প্রোপিনের আছে, প্রোপিনের আছে C3H6, তারপরে বিউটিন আছে, বিউটিন আছে দিতে পারি C4H8, এরকম বিউটিন আছে, তারপরে কে আছে পেন্টিন আমরা দিতে পারি, এরকম যেগুলো আছে পরবর্তীতে এগুলো তোমরা করবা। তাহলে এখন দেখো এখানে আমি ইথিনের একটা আমি দেখাই যে ইথিন হচ্ছে এখানে কি আমরা দিতে পারি, ইথিন হচ্ছে কার্বন এখানে কয়টা? দুইটা কার্বন, কার্বন দুইটা। তাহলে এটা কিন্তু অ্যালকিনটা দ্বিবন্ধন, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন, তাহলে এখানে দ্বিবন্ধন চিহ্ন আমি দেব, দ্বিবন্ধন চিহ্নটা আমি এখানে দিলাম। তাহলে এখন কার্বনের যোজনী তো আমার চাই, তাই না, কিন্তু এখানে আছে আমার কত? দুই। তাহলে আমার এখনো কিন্তু দুইটা লাগবে, তাহলে দুইটা লাগলে এখানে আমার H2, এটাও H2, মানে দুইটা এখানে যোজনী এখানে, তাহলে CH2 double bond CH2। আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে কি অ্যালকাইন, অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা কি দিতে পারি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কয়েকটি সদস্যের নাম, সেটা হচ্ছে এর সাধারণ সংকেত আমরা দিয়েছিলাম, সাধারণ সংকেত হচ্ছে সাধারণ সংকেত অ্যালকাইন, আর এর সাধারণ সংকেত CN H2IZN মাইনাস টু, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে এর কত কয়েকটি সদস্য আছে? এর কয়েকটি সদস্য আছে, সদস্য হচ্ছে যেমন আমরা ইথাইন, তারপরে ইথাইন, তারপর দিতে পারি কি প্রোপাইন, তারপরে বিউটাইন, বিউটাইন, তারপরে দিতে পারি আমরা পেন্টাইন, পেন্টাইন, তাইলে এইগুলো আমরা ইথাইন, ইথাইনের ওখানে আমরা দিতে পারি হচ্ছে বন কার্বন। তাহলে এটা হচ্ছে অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন, তাহলে তিনটা বন্ধন তোমরা দিতে হবে। তাহলে এখানে আমরা দিলে তাহলে এখানে হাইড্রোজেন এই হচ্ছে কার্বনের যোজনী চার, কার্বনের যোজনী হলো চার।
তাহলে সেখানে আমার আরেকটা লাগবে জোনে তাহলে এখানে আমার যদি হাইড্রোজেন দিয়ে দিই আমি এখানেও আমার হাইড্রোজেন দিতাম তাহলে আমার চারটি আমার পূরণ হয়ে গেল ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন তাহলে এখানে ইথাইন দিলাম তারপরে প্রোপাইন আছে বিউটাইন আছে পেন্টাইন আছে এইগুলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা এগুলো বাড়িতে করে আনবে বাড়িতে সব এরপরে আমরা যাব হচ্ছে অ্যালকোহল